আমার এই এলাকার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়ারা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা তুমি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমার জীবনের গুনা তুমি আল্লাহ মাফ কইরা দাও কি গো আমার এই বড় সর জামতলি এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা গাত কালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পরিয়া আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুয়া রয়েছে গো মা আজকের মুনাজাত তারার নসিব হইছে না মারা গো তোমরার মতো কত মা বোনেরা এই বরসের এলাকার বাই বাবারা মুনাজাত আওয়াজ হইতেছে তোমরার কানে আওয়াজ যায়নি রে বায়েরা তোমরা তো এই এলাকার চিরস্থায়ী বাসিন্দা না একদিন এই দুনিয়ার গর্বানি সারা দিয়া অন্ধকার কবরের বাসিন্দা হইয়া যাইবা মালাকুল মাউত আজরাইল যেই দিন তোমার রুহুটা কবজ করার জন্য আসবে গো মা এরে ভাই বাবারা ওই দিন আমার আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো লাইন পাইবা না আসো না রে ভাই আমি অদম গুনাগার শামীম হোসেন রেজার সঙ্গে আজকের মুনাজাতে তোমরা হাত বাড়াইয়া দাও আমার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা গাত কালি ফিরাইয়া দিবে না আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কত ভাই বাবারা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আব্বা নাই হায় রে বাবা যেই বাবারে বাবা কইয়া ডাক দিলে কলি দ্বারা গুণ ঠান্ডা কইয়া যায় যেই মারে মা কইয়া ডাক দিলে কবুল হজের সাবা বইয়া যায় যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা এত কষ্ট কইরা এখনো অন্ধকার কবরের বাসিন্দা হইয়া রইছে এমন আব্বার কবরে আর আজাব দিও না মাবুদরে বাবা বন্ধে হাতে আমার কাজ কইরা বুড়া বয়সে বাবার মাজার ব্যথা পায়ের ব্যথা বানাইয়া ফালাইছে আব্বা নিজে কোনো নতুন লুঙ্গি নতুন জামা কাপড় পরে নাই সিরা লুঙ্গিটা পরতো সন্তানরে দামি কাপড় পরাইতো জিজ্ঞাস যদি করত বাবা কেন নতুন জামা কাপড় আপনার শরীরে নাই আব্বা কইতো আমরা তো এখন নতুন জামা কাপড় পরার বয়স না আরে টাকা ছিল না যে আব্বা দুঃখ প্রকাশ করত না ও মাবুদ এখন সন্তান হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করে কিন্তু আব্বারে একটা 500 টাকার লুঙ্গি কিনা পরানের মতো ক্ষমতা নাই পরাইব কেমনে রে আব্বা তো এলাকার বাসমুরার নিচে গোরস্থানে ফুকুর পারে শুয়া রইছে আল্লাহ যাদের এমন আব্বা কবরে আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়া দাও মামুদ এমন কত সন্তান হাত দাঁড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই আরে মা যে মার দিকে নেক নজরে তাকাইলে একটা কবুল হজের সাবাব হইয়া যায় 3 লাখ 4 লাখ টাকা খরচ করে মক্কা মদিনা যাওয়া লাগে না আমার চেহারার দিকে তাকাইলে একটা হজের সাবাব হইয়া যায় ও আল্লাহ এমন যুবকেরা এমন মুরব্বীরা এমন ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা যারা যারা তুমি আল্লাহর শাহিন চাই বাগ দরবারে দুই কানা হাত বাড়াইয়া দিছে রে দয়াল আল্লাহ তাদের প্রত্যেকের মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও আরে এমন মাজার কবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে
সেই মায়ের কবরেতে আজাব তুমি দিও না দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা আল্লাহকে জানি এমন মাহারা আজকে বড়তরের মাহফিল শেষ করে বাড়িতে যাইব আল্লাহ তার সবাই দেখে কিন্তু তার জনম দুঃখী মার দেখে না রে আল্লাহ প্রবাস থেকে কত বিদেশি ভাইয়েরা তাদের আম্মা আব্বার জন্য দোয়া চায় আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাহবুব মাওলা রে আল্লাহ যাদের আম্মা আব্বা বেঁচে আছেন হায়াতে বরকত দান করেন যাদের আম্মা আব্বা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করেন ও আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে আজকের মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আল্লাহ গায়ে কাইটা উপস্থিত হইয়া পর্দার অন্তরালে আমার মা বোনের আঘাত বাড়াইছে যারা চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করে দাও যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দগি নসিব করে দাও আমার মা বোনদের মনের আশা পূরণ করে দাও আখিরি ফরিয়াদ তোমার দরবারে এই এলাকার যত প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় তাদেরকে কবুল করে নাও মরণের আগে আমার দয়াল নবীর নূরানি চেহারা মোবারক না দেখাইয়া মরণ দিয়েন না মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিয়েন না আর নাইলে মরার পরে রুহুটা মদিনা মদিনা কইরা কানব মনে বড় আশা ছিল যাব মদিনায় বাবা যারা যারা মদিনা যাইতে চাই একটু জবান খুলে জোরে জোরে ডাক দেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও মক্কাওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড় আশা ছিল যাবো মদিনায় মনে বড় আশা ছিল যাবো আল্লাহ।